ব্যারিস্টার সুমন পাথরে মাপ চেয়েছে গোলাপ। মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুল সুবহান গোলাপের বিরুদ্ধে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের করা দুদকের অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ডক্টর আব্দুল সুবহান গোলাপ। মাদারীপুর শহরে শুক্রবার রাত 8টার দিকে একটি নির্বাচনী কর্মী সভায় গোলাপ দাবি করেন, সুমন আমার পা ধরে মাপ চেয়েছে, সে তার ভুলের জন্য ক্ষমা চাইছে, মূলত তাকে আমার বিরুদ্ধে লাগিয়েছে শত্রুপক্ষ। ডক্টর গোলাপ বলেন, সুমনের বিরুদ্ধে আমি 500 কোটি টাকার মানহানি মামলা দিয়েছি। তিনি সেই মামলায় কয়েকবার হাজির না হওয়ায় হাইকোর্ট তাকে জরিমানা করেছে। আমি আইনমন্ত্রীকে বলেছি আমার 500 কোটি টাকা আদায় করে দেন, এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। ব্যারিস্টার সুমন তার ভুলও বুঝতে পেরেছে। দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি, দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। তিনি আরও বলেন, আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে, এখনও আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালাগালি করছে তারা। যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকেই নৌকা দিয়েছে, আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকব। এই সময় তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মৌলভী আজমত আলী খানের কবর জিয়ারত করেন। পরে রাতে মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।